বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের আবারও কাছে চাইছি আমরা, কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আজকে এই সায়েন্সের যুগে দাঁড়িয়ে কতটা প্রয়োজনীয়তা আছে এই প্রশ্নটা কেউ কেউ তোলেন, যে নিজেদের কর্মক্ষমতা, নিজেদের উদ্যোগ উদ্যম এগুলোকে মূল গুরুত্ব না দিয়ে আমরা কেন ভাগ্যকে গুরুত্ব দেব, কেন আজকে এতটাই অ্যাডভান্স স্টেজে দাঁড়িয়ে আমরা সেই কোথাও একটা পূর্ণপন্থী ধারণায় চলব যে আমাদের সেই আকাশে, সুদূর আকাশে যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলো নাকি আমাদের মানুষের দেহে মনে ভাগ্যে এতটাই প্রভাব বিস্তার করে। হ্যাঁ, প্রশ্নটা কোথাও একটা দৃষ্টিভঙ্গিতে তো যুক্তিসঙ্গত, অন্তত আধুনিক এই সিনারিওতে দাঁড়িয়ে আমাদের মনে এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু তার যথাযথ উত্তরটা কিন্তু আমাদের নেই। এবং যাদের মনে এই প্রশ্নগুলো আসে তাদের মনে, এবং সেখানে কিছু কিছু হয়তো আরও এক্সট্রা কিছু বিষয় কাজ করে যায়, সঠিক উত্তরটা না আসার কারণে ধারণা করে ফেলা হয় অ্যাস্ট্রোলজি সাবজেক্ট সম্পূর্ণ ভুয়ো, সেখানে কোনো সায়েন্স নেই, সেখানে কোনো ম্যাথমেটিক্স নেই, সম্পূর্ণ একটা সংস্কার এবং বলা ভালো কুসংস্কারের ভিত্তিতে যারা অ্যাস্ট্রোলজির দ্বারস্থ হন তারা নিজেদের ভাগ্যের দোহাই দিয়ে সমস্ত কিছু ভাগ্যের হাতে ছেড়ে দেন। কি বলছেন প্রফেসর ডক্টর বাসু, যিনি সেই একটা আধুনিক মনস্ক মানুষ হওয়া সত্ত্বেও আধুনিক এই যুগে দাঁড়িয়ে একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, খুব একটা রেয়ার কম্বিনেশন, কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার তিনি, তার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, তিনি কিভাবে খুঁজে পেয়েছেন এবং আমাদের জন্য কিভাবে এক্সপ্লেন করছেন, আসুন আজকের এপিসোডে সেই বিষয়ে সরাসরি ফোকাস করা যাক। এবং স্যারের কাছে আমরা একটা অ্যাপিল করি, স্যার আমাদেরকে এই বিষয়টা ক্ল্যারিফাই করুন প্লিজ, তার প্রতি আমাদের যথাযথ ভরসা রয়েছে। আসুন সকলে মিলে ওয়েলকাম করি আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসুকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আজকে দীপ্রাহরিক আড্ডাতে, আড্ডাই বলবো বা আমার লাইভ প্রোগ্রামে ফোন তো নেবোই, তার সঙ্গে বলি একটুখানি আমরা ভাগ্য নিয়ে আড্ডা মারব। একেবারে তো ভাগ্য ব্যাপারটা আমরা হয় কি বিভিন্ন ব্যাপারে এই শেষমেশ প্রশ্নটা আমরা ভাগ্যের উপর ছেড়ে যে আমার ভাগ্যে ছিল এই তাই হবে, যখন বিভিন্ন রকম বলা হয় যে ধরুন আজকে একজন সেলিব্রিটির সঙ্গে সাধারণ মানুষের ডিফারেন্স যদি এভাবে শুরু করা যায় তাহলে বলা যায় যে হ্যাঁ একজন সেলিব্রিটি হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, সাধারণ মানুষ যে সেটা করতে পারেনি সেই পরিশ্রমের জায়গায় হয়েছে। কিন্তু তার সঙ্গে যদি প্রশ্ন করি যে হ্যাঁ অনেকেই আছে এরকম পরিশ্রম করেন কিন্তু তিনি কেন সেলিব্রিটি নন, তখন আবার বলা হয় যে না ওনার ট্যালেন্ট আছে, গড গিফটেড ট্যালেন্ট। তাহলে আবার একই কথা বলা যায় এরকম গড গিফটেড ট্যালেন্ট অনেকেই আছে, অনেকেরই আছে, তাহলে তিনি কেন সেলিব্রিটি নন, তখন বলা যায় যে উত্তরস্বরূপ যে না তিনি ভালো স্কোপ পেয়েছেন, চান্স পেয়েছেন, কানেকশানস পেয়েছেন, তার টোটাল অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, তিনি অনেক ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে তখন বলা যায় এরকম তো অনেকেই হয়েছে তবু কেন তিনি সেলিব্রিটি নন। শেষমেশ যে জায়গাটা আমরা সারেন্ডার করি সেটা হলো ভাগ্য। হ্যাঁ ভাগ্য, কিন্তু যখনই বলা হয় যে ভাগ্য কি, ভাগ্য সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করা যায় তখন একটা অলিক ব্যাপার, এমনি আমরা বলি যে আমরা যা চোখে দেখি না তা আমরা বিশ্বাস করি না, তাই তো সাধারণ মানুষ সেটাই বলেন, কিন্তু তারাও কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে দেন, ভাগ্যেও কিন্তু চোখে দেখা যায় না, ভাগ্য আমরা চোখে দেখতে পাই না, কিন্তু শেষমেশ আমরা সবাই কোথাও না কোথাও ভাগ্যের একটা দোহাই দিয়ে থাকি। তো আজকে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ভাগ্য নিয়ে আড্ডা, যেটা হয় যে এই ভাগ্য বলতে আমরা কি বুঝি, যে এই ভাগ্য সবসময় আমরা বলি যে ভাগ্য আমাদের ভালো যাচ্ছে না এই সমস্তগুলো, তো সেই ফোনে কেউ আছেন কি, তাহলে একটা ফোন নিয়ে তারপর আমরা আলোচনা কন্টিনিউ করব। ডেফিনেটলি, কিন্তু এখানে একটা কথা কিন্তু ভাগ্য বিষয়ে উল্লেখ করে বন্ধুর কাছে যাওয়াটা আরো বেশি আশা রাখি, তিনিও সহমত পোষণ করবেন, জানাবেন আপনি ভাগ্যের কথা যদি আসে তাহলে দুর্ভাগ্য সৌভাগ্য এই দুটো তো বেসিক কনসেপ্ট মানে আসবেই, তো আমাদের সৌভাগ্য সেই অর্থে বলতে গেলে আপনার মতো একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার কে আমরা এখানে পাই, এটাকে সেই ভাগ্যের কথাই বলতে হবে কারণ সেই কানেকশনটা ঘটেছে। আশা রাখি বন্ধু কি বলেন সেটা জানতে চাইবো, কিন্তু তার আগে তাকে ওয়েলকাম করব। নমস্কার। একটু জোরে বলবেন দাদা। আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের ডেট অফ বার্থ প্লিজ। 14/4/1995। টাইম প্লিজ। সময় সন্ধ্যা 6:40 PM। সন্ধ্যা 6:40 PM। কোথায় প্লেস? সোদপুর। কোথায়? সোদপুর। সোদপুরি।
আচ্ছা, নিজের চার্ট কখনো পড়েছেন? তোমার কোন লাইনে গেলে কি নিয়ে পড়াশোনা করলে তোমার, কিন্তু ভাই সায়েন্স নিয়ে পড়াশোনা থেকে আর্টস লাইনে ভালো হতো। তুমি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, জেনারেল স্টাডি করেছো? তার জন্য তুমি একটুখানি যে শনি আমরা বলি মেনলি, হ্যাঁ D9 এ দেখাচ্ছে শনি ডেবিলেটেড, তোমার তুলা লগ্নের ক্ষেত্রে মেন অ্যাসার হচ্ছে শনি, কারণ ওটা চোখ কারক গ্রহ, ফোর্থ অ্যান্ড ফিফথ লর্ড, সেই শনি নবাংশ নিচস্থ। তখন যতই চেষ্টা করো না কেন প্রচুর কানেকশন আসবে, কিন্তু অ্যাভেল করতে পারবে না, বুঝতে পেরেছো? তীরে এসে তৈরি ডুবে যাওয়ার মতন, সেটা তুমি যদি না নাও তাহলে কিন্তু তোমার DAP ভালো থাকলেও সেই জায়গাটা তুমি রিচ করতে পারবে না, বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমার কিন্তু অবশ্যই প্রতিকারটা ম্যান্ডেটারি হয়ে গেল। এখন তোমার চলছে রাহু এবং কেতু, কেতু কেটে গেছে, রাহু এবং ভেনাস, তো ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। তোমার রাহুর দশা তো অনেক কিছু তুমি পাবে, কিন্তু ওই শনির একটা নীলা লাগবে তোমার অবশ্যই, আর কী কী লাগবে না লাগবে তার জন্যে বিভিন্ন রকম চার্ট দেখে আমরা ফিক্স করে দিই যে নীলা একটা লাগবে মিনিমাম, ধরে নাও 3-4 অবধির সিলোনিস কোয়ালিটির একটা নীলা তুমি যদি পড়ে নাও তাহলে খুব ভালো হবে। বাকি এর সাপোর্টিভ স্টোন কি লাগবে কমপ্লিট রেমেডিটা নিয়ে নিলে ভালো হয়, ঠিক আছে? অনুষ্ঠান দেখতে থাকো, লাইনে দিয়ে গেলে ভালো হবে ক্যারিয়ারের ক্ষেত্রে। তা তুমি গভর্নমেন্ট সার্ভিস করবে বললাম, যে তুমি আর্টস নিয়ে পড়াশোনা করো গভর্নমেন্ট সার্ভিসে ট্রাই করবে, বুঝতে পেরেছো? তুমি জেনারেল লাইনে পড়াশোনা করো, যদি গভর্নমেন্ট সার্ভিসে ট্রাই করো, এক্স্যাক্টলি তোমার কোন গভর্নমেন্ট সার্ভিস ফিল্ডের জন্য গেলে ভালো হবে সেটা আমাকে চার্ট দেখতে হবে, আরও 3-4 চার্ট দেখতে হবে সময় সাপেক্ষ, কিন্তু তোমার যে লাইনে যাও না কেন প্রতিকার না নিলে তুমি কিন্তু কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? প্রচুর আসবে কিন্তু হবে না। আচ্ছা, তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় বলে নিই যে এইখানে যে আমরা বলি ভাগ্যের ব্যাপারে দোহাই দিয়ে দিই, তাহলে এই যে তাহলে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিন, আমার তো খাওয়ার দরকার নেই, আমি জানি আমার এটা পূর্ব নির্দিষ্ট ভাগ্যে আছে আমি 70 বছর বাঁচবো, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, আমি এমনি এমনি পেট ভরে যাওয়ার কথা। তাহলে আমরা খাচ্ছি, আমরা ঘুমোচ্ছি, আমরা আড্ডা মারছি, তাহলে তাদের উপর সব কিছু ছেড়ে দিচ্ছি না কেন? ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া ভাগ্য আমাদের এরকম হয়েছে তা তো নয়, সেটা আমরা করি না। আমরা তো পড়াশোনা করার দরকার নেই, এমনি নলেজ চলে আসবে, আমরা যদি পড়াশোনা করার কী দরকার, আমি তো জানিই আমি আমার ভাগ্যে আছে এই ব্যাপার যে আমি একটা দরকার নেই। সেই ক্ষেত্রে যেখানে আমাদের প্রতিকার বা প্রচেষ্টার দরকার সেখানে আমরা করছি না, বাকিটা আমরা বলি আমাদের ভাগ্যে আছে, কিন্তু আমরা দৈনন্দিন কাজকর্ম যেগুলো খুব দরকার জীবন ধারণ করার জন্য সেগুলো কিন্তু করছি, তারপরে আমরা ছাড়ছি না। এখানেই আমাদের একটা পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা কি, আমরা ভাগ্য সম্বন্ধে কতটা কি মিন করি বা অ্যাকচুয়াল ভাগ্যটা কি। স্যার, এই জায়গায় আমরা যারা একেবারেই হয়তো আমাদের মধ্যে কেউ কেউ আছেন ভাগ্যে বিশ্বাসে নন, অদৃষ্টবাদে বিশ্বাসী একেবারেই নন, তারাও যখন খুব কঠিন সময় পড়েন কিছু একটা এক্স ফ্যাক্টরের কথা কিন্তু তাদের মাথায় আসে, হয়তো ভাগ্যের কথা মাথায় আসে না, ভাগ্যটা কি তাদের কাছে হয়তো সম্ভব ধারণা নেই। জীবনে অনেক কিছু আছে যেটা আমাদের হাতের মধ্যে নেই, বিয়ন্ড অফ আওয়ার কন্ট্রোল, আমাদের তো প্রচেষ্টা করতে হবে, কৃপা, যে আমরা বলি ঈশ্বর আমাদের কৃপা করুন, কৃপার আর এক অর্থ প্রকৃত সদ্গুরুরা বলেন, যা জ্ঞানী পুরুষ তারা বলেন, কৃপা মানে করে পাওয়া, করতে হবে। ভগবান তো আর উনি তো আর কোনো বায়াস হয়ে কথা বলবেন না, উনি তো নিরপেক্ষ, উনি কারোর দিকে তো ঝোল টেনে কথা বলবেন না বা দেখবেন না সেই দৃশ্য, তো তার কাছে সবাই সমান। তাহলে যে পুরুষ, যে মানুষটি কর্ম করছেন আর যে কর্ম করছেন না, তাহলে তাকে কী করে তিনি পাবেন? তাহলে তো সেই জায়গাটা একটা পার্সিয়ালিটি হয়ে গেল, ভগবান কখনই পার্সিয়ালিটি, ঈশ্বর যদি অলমাইটি যেটা আপনারা বলুন না কেন সেখানে কিন্তু সব সমান, যে করবে সে পাবে। এখন করার সঙ্গে পূর্ব নির্ধারিত এটাও কিন্তু যে আপনি একজন ভালো কনসালটেশন পাবেন, ভালো একজন কনসালটেন্টের কাছে এসে আপনি আপনার ঠিকঠাক গাইডেন্সটা পাবেন, এটাও কিন্তু পূর্ব নির্ধারিত। একজন যে এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সামনে আপনি আসবেন তার কনসালটেশন নেবেন, এটাও কিন্তু পূর্ব নির্ধারিত। তাহলে এটা বলা ভুল যে আমার তো ভাগ্য সব কিছু আছে, একজন অ্যাস্ট্রোলজিকে ভাগ্য আমার চেঞ্জ করতে পারবে, এই কনসেপ্টটা একেবারেই ভুল। আজকে আমি আসছিলাম সুব্রতবাবু, আমার কারেতে আসছিলাম, তো স্টুডিও আসছিলাম, দেখলাম যে আমার আস্তে আস্তে যে একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে আমার কারটা, সেখানে ট্রাফিক সার্জেনের কাছে কিছু বিদেশি যুবক যুবতী কিছু জিজ্ঞেস করছে, তারপর দেখলাম ডিরেকশনটা উনি একটা দিলেন, নিশ্চয়ই কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করছিলেন, তাই এক্স্যাক্টলি গাইড করে দিলেন। আমি মনে মনে ভাবলাম আমাদের ট্রু অ্যাস্ট্রোলজারের ভূমিকা ঠিক এই জায়গাটাই, আমরা কিন্তু রাস্তা তৈরি করতে পারি না, রাস্তা তৈরি করেন ঈশ্বর,
অর্থাৎ সরকার তাহলে একজন ভূমিকা হলো কিন্তু ট্রাফিক সার্জেনের মতন, সে বলে দেবে কাউকে যে আপনি এই রাস্তায় চলে যান তাহলে আপনার তাড়াতাড়ি পৌঁছে যাবেন, আপনার প্রোটেকশন নেই, আপনি হেলমেট পরুন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। তো এক্সাক্ট সেই রুটটা বলে দেবে এবং কি করে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, অনেক রুট আছে বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, শর্টকাট রুটটা সে বলে দেবে। সে কাউকে ফাইন করবে যদি কেউ রুল ভাঙে, অর্থাৎ তাকে অ্যালার্ট করে দেওয়া যে আপনি এটা করলে কিন্তু পানিশড হবেন। আমাদের জীবনের সঙ্গে এই জায়গাটা, এবং তার একটা ভুল ডিসিশনে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে একেবারে। তিনি যেভাবে ট্রাফিক কন্ট্রোল করছেন, যদি একটা ভুল ডিসিশন নেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা কি, কোনো একটি একটি ব্যক্তিকে যদি, যারা আমার কাছে আসে বা আমাদের কাছে আসে, তাদেরকে আমরা যদি ভুল গাইড করি সে জীবনে অ্যাক্সিডেন্ট করবে। অ্যাসেন্ট অলওয়েজ কনসিডেন্ট কলিশন তা কিন্তু নয়। জীবনে চাকরি পেতে পেতে না পাওয়া একটা অ্যাক্সিডেন্ট, ভালো বিবাহিত জীবনটাকে আমি ডিসরাপ্ট করে দিলাম অ্যাক্সিডেন্ট, আমার পুত্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল নষ্ট করে দিলাম অ্যাক্সিডেন্ট, আমার 10 বছরের প্রেম খুব ভালো করে চলছিল এমন একটা গ্রহকে প্রতিকার দিয়ে দিলাম, আনওয়ান্টেড ঝামেলা ছাড়াছাড়ি হয়ে গেল, এইগুলো অ্যাক্সিডেন্ট। আমার ভালো পুত্র ভাগ্য আছে এমন কিছু ভুল শোন পড়ে এলাম যেখানে আমার ইস্যু হচ্ছে না বা হয়ে গিয়ে মিসকারেজ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট। এই জিনিসটাই কিন্তু বলবো আমাদের রোলটা পুরোপুরি ট্রাফিক সার্জেনের মতো। আমরা রাস্তা তৈরি করতে পারি না, কিন্তু আমরা দিশা দেখাতে পারি, আমরা প্রপার গাইড করতে পারি, অ্যান্ড তার সঙ্গে যেখানে কি প্রোটেকশন লাগবে এবং কি করলে কি পাওয়া যাবে সেই জায়গাটায় অপটিমাম গেনটা আমরা দেখাতে পারি। আজকে একটুখানি দেখাবো কোন একটি স্টোনের যেটা খুব দরকার তার সম্বন্ধে একটু বলা শুরু করব, দেখাবো। এখানে বিভিন্ন রকম মাঝে মধ্যে কিছু স্টোন দেখাই, উদ্দেশ্যটা হচ্ছে আপনারা স্টোন চিনুন। মার্কেটে যে কমন ধারণাগুলো তার মধ্যে 95% মিসকনসেপশন আছে, সেইগুলো জানুন, সেগুলো জানতে আপনাদের সুবিধা হবে। আজকে স্টোন নিয়ে কথা বলবো, তো একটু বলে নিই, আমরা আজকে দেখাবো সিলোনিস ক্যাটসাই, যেটা কেতুর প্রতিকার হিসেবে আমরা সবাই বলি সিলোনিস ক্যাটসাই। এখানে জেনারেলি আমরা এর কেমিক্যাল কম্পোজিশন নাম হচ্ছে, যে কেমিক্যাল নেম বেরিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড BeAl2O4, স্পেসিফিক গ্র্যাভিটি 3.7, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.7, হার্ডনেস 8.5। সাধারণভাবে এর কালার দেখা যায় ইয়েলো অ্যান্ড গ্রিন। আপনারা জানেন প্রত্যেকেই যে যে কোনো স্টোনের, যে কোনো আমাদের ক্যাটসাইয়ের মধ্যে যে একটা মেন ব্যাপার থাকে থ্রেড, তো এই থ্রেডের জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বলি সাধারণভাবে যদি কোনো ক্যাটসাইয়ের থ্রেড ভালো থাকে তাহলে আমরা সেটাকে বলি খুব উৎকৃষ্ট মানের ক্যাটসাই। এখানে দেখুন আমি একটা উৎকৃষ্ট মানের ক্যাটসাই আপনাকে দেখাচ্ছি, যা থ্রেড দেখলে বুঝতে পারবেন, থ্রেড অ্যান্ড তার কালার। সাধারণভাবে ইয়েলো অ্যান্ড গ্রিনিশ কালারের আমরা ক্যাটসাই কিন্তু দেখতে পাই। আমি এই মুহূর্তে যে ক্যাটসাইটা দেখালাম এটা কিন্তু পিওর সিলংয়ের সিলোনিস। সাধারণভাবে আমরা বলি যে যে তিনটে নাম আমাদের মাইন্ডসের নাম উঠে আসে ইন্ডিয়ার মধ্যে ওড়িশা এবং আন্ধ্র, আর সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মাইন্ড হলো আমাদের সিলোনিস। দেখুন এইখানে এই ক্যাটসাইটা দেখুন একটুখানি কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু কম ট্রান্সপারেন্ট। এগুলো ওড়িশা বা আন্ধ্রা থেকে বলা হয়, এইটা ওড়িশা ক্যাটসাই, ওড়িশা ক্যাটসাই, এই দুটোই হচ্ছে আমাদের ওড়িশার, এটা আন্ধ্রা, এটা আন্ধ্রা ক্যাটসাই, আগেরটা ওড়িশার ক্যাটসাই। আর সিলোনিস ক্যাটসাই অলওয়েজ ট্রান্সপারেন্ট হবে, সিলোনিস ক্যাটসাই কিন্তু গ্রিনিশ বা ইয়েলোইশ হতে পারে। এখানে দেখুন আমি দুটোই দেখালাম যে ইয়েলোইশ ক্যাটসাই সিলোনিস ক্যাটসাই, দুটোই খুব ট্রান্সপারেন্ট, স্বচ্ছ জলের মতন দেখতে লাগে, প্রচণ্ড ভালো এফেক্টিভ যাদের লাগে। আর এইখানে দেখুন এটা, এই একটা দেখাচ্ছে এটাও সিলোন কিন্তু এটা একটু গ্রিনিশ টাইপের, এই সিলোনটা একটু গ্রিনিশ টাইপের সিলোন, ঠিক আছে। তাহলে কার গ্রিনিশ টাইপের কালারের লাগবে আর কার ইয়েলোইশ লাগবে, দেখুন এটা একটু সিলোন কিন্তু কম ইনফেরিয়ার কোয়ালিটি, যাদের একটু হয়তো অ্যাফোর্ড করার সম প্রবলেম আছে, ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা এই ধরনের কিছু স্টোন যেটা ইনিশিয়ালি ভালোই কাজ করবে, হ্যাঁ, তো সেই ধরনের বাইরে কম লাগবে কেতুর পাওয়ার, তারা কিন্তু ক্যাটসাই কিন্তু একটু কম ইনফেরিয়ার কোয়ালিটি ভালো হয়। এখানে দেখুন একটু গ্রিনিশ, একটু ইয়েলোইশ এবং গ্রিনিশ দুটো কিন্তু একসঙ্গে একটা মিক্সড প্যাটার্নের একটা ক্যাটসাই, এটাও কিন্তু সিলোনের ক্যাটসাই। তো এই ধরনের বিভিন্ন রকম আমাদের ক্যাটসাই আমরা যদি দেখি যেটা কিনা খুব ভালো, যাদের লাগবে ক্যাটসাইয়ের কেতুর পাওয়ার তাকে আমরা জেনারেলি ক্যাটসাই রেকমেন্ড করি। এখানে প্রশ্ন হচ্ছে কার লাগবে গ্রিনিশ কালারের ক্যাটসাই, কার লাগবে ইয়েলোইশ কালারের ক্যাটসাই। ফর এক্সাম্পল ধরে নিন যে বৃশ্চিক লগ্ন, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমরা হয়তো বুধকে পাওয়ার আপ করতে পারবো না,
সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু বুধের পাওয়ার যদি লাগতে যাওয়া হয় ইনডাইরেক্ট তাহলে ভালো হবে, সেই ক্ষেত্রে আমরা গ্রিনিস কার্ডসটা ইউজ করবো। ধনু লগ্নের ক্ষেত্রে যেখানে আমরা হয়তো বৃহস্পতিকে পাওয়ার আপ করতে পাচ্ছি না, সেখানে কিন্তু আমাদের ক্যাটসাই যদি লাগে তাহলে আমরা ইয়েলোইস ক্যাটসাই কিন্তু সাজেস্ট করবো। কারণ ক্যাটসাই দেখতে খুব সুন্দর হয়, এগুলো চোখে কিন্তু দেখে বোঝা যায় না এটা কি কি ধরনের কোয়ালিটি হওয়া উচিত, যতক্ষণ আমরা কাছে থাক দেখি চোখের সামনে নিয়ে দেখি আমরা ততক্ষণে বোঝা যায় না তার আগে অবধি। তাহলে এই ক্যাটসাইয়ের জায়গাতে বলবো যে এই ধরনের ক্যাটসাই আমাদের যাদের লাগবে কেতুর প্রতিকার স্বরূপ, তাহলে আমরা ঠিকঠাকভাবে যদি কোয়ালিটি দেখতে পারি তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয়। অনেকেই রাহু এবং কেতুকে পাওয়ার দিতে ভয় পান, কিন্তু প্রকৃতি যারা জ্যোতিষ তারা ঠিকঠাক চার্ট দেখলে রাহু কেতুর পাওয়ার কী লাগবে, কী কালারের লাগবে সেটা বোঝা যায়। আপনাকে অনেকক্ষণ একটু অপেক্ষা করতে হলো, মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু স্যার খুব একটা ইন্টারেস্টিং রত্ন সংক্রান্ত আলোকপাত করছিলেন, আশা রাখি আপনিও শুনেছেন দেখেছেন। হ্যাঁ আপনি বলুন কার সম্পর্কে জানবেন? আচ্ছা ভাইয়ের নাম কি? হ্যাঁ টিভির আওয়াজটা, টিভির আওয়াজ বন্ধ করে কথা বলুন, টিভির দিকে মন দেবেন না। বলুন বলুন ডেট অফ বার্থটা বলুন আগে। ১২/১২/২০০০ সময় বলুন। ২:৫৫ মিনিটে কোথায় জন্ম? পুরুলিয়া। পুরুলিয়া। ভাইয়ের নামটা এবার বলুন। ভাইয়ের নাম হচ্ছে সোনার প্রিয় ব্যানার্জি। আচ্ছা সময় সংক্ষেপ তো অনেকটা সময় চলে গেল, নির্দিষ্ট প্রশ্নটা রাখুন। কোন লাইনে গেলে ভালো হবে ভাইকে অবশ্যই যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করতে বলো, জয়েন্ট এন্ট্রান্স এ ডাক্তারি হওয়ার জন্য মেডিকেল এন্ট্রান্স এর জন্য প্রিপেয়ার করো, ঠিক আছে? তাহলে ভালো হবে, বুঝতে পেরেছো? হ্যালো, কুসংস্কারে বিশ্বাসী সেটাও এতদিন আপনারা জেনে গেছেন, স্যারের প্রতিটা পদক্ষেপের পেছনে যুক্তি আছে কি যুক্তি নেই সেটা আপনারা জেনে গেছেন। এই যে রত্ন মাঝে মধ্যে আমরা দেখি, সেই রত্ন প্রতিকার স্বরূপ যখন তিনি সাজেস্ট করেন তখন তার উপরে গ্যারান্টি তিনি লিখে দিতে পারেন, কেন সেগুলো আমরা এতদিনে জেনে গেছি। তাই সব কিছু মিলে স্যারকে যদি পছন্দ থাকে, স্যারের সঙ্গে একটা আলোচনা করে তার মাধ্যমে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে রাস্তাটা আপনি খুঁজতে চাইছেন তার জন্যে মিনিমাম কাজটুকু করতে হবে, টেলিফোনে আগে থেকে নামটা এনরোলমেন্ট করতে হবে। সেই নাম্বারগুলো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9674250516 এবং দ্বিতীয় নাম্বারও রয়েছে 9748403694। এছাড়া অনলাইনেও বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.propbasu.in। এছাড়া কালীঘাট ফরচুনা চেম্বার দক্ষিণ কলকাতার কালীঘাটে গ্রিক চার্চের পাশেই বা ট্রাম ডিপোর কাছেই ফরচুনা চেম্বার, সেখানে তো সরাসরি সুযোগটা রয়েছে, কিন্তু যখনই যোগাযোগ করবেন একটু বিফোর টাইমে করবেন, কারণ স্যারের সময়টা অনেকটা লাগে, কারণ স্যারের অনেকগুলো কিছু দেখতে হয়। ছোট্ট ইনফরমেশন দিই, আমি আজকের পরে কাল থেকে আমি 23 তারিখ অবধি বিশেষ কোনো কারণে বাইরে যাচ্ছি, থাকছি না। তো আজকে যে প্রতিকারের কথা বলছিলাম, এই স্টোন কিন্তু আমি নিজে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে তাদের ডিরেক্টলি মাইন্ডসেট ট্রেডারের কার সঙ্গে কথা বলে আমি নিয়ে আসি, এবং এটা আমার অনেক পুরনো আমাদের বংশ পরম্পরা অনুযায়ী চলছে। তো সেই জায়গাতে এই ব্যাপারে তো এই জায়গায় বলি যে আমি নিজে চুজ করে নিয়ে আসি এবং কার কি লাগবে সেটা ভালো করে বলি। এবং আমি জানেন আমি এই মুহূর্তে 42টা শোরুমে আমি সাপ্লাই করি, তো সেখানে B2B একটা বিজনেসও আমার কাছে আছে, কিন্তু আমার ক্লায়েন্টদের আমি যখন নিই দায়িত্বটা নিই, কারণ আমি বলি যে স্টোন কাজ না করলে পুরো দায়িত্ব আমার এবং ফুল রিফান্ড। আবারও বলেছি যে আগেও বলেছি আবারও বলছি, প্রফেসর বাসুই কিন্তু বলতে পারে যে কাজ না করলে রিফান্ডের কথা, তার কারণ আজ অবধি হয়নি, কাউকে রিফান্ড করতে হয়নি, যেহেতু দেড় ঘন্টা সময় লাগে আমার একজনের চার্ট স্টাডি করতে বাইরে বাড়িতে বসে, তাই তার জন্য আগে থেকে ডেট অফ বার্থ টাইম প্লেস বার্থ ডিটেলস নেওয়া হয়। তারপরেও আমি চেম্বারে মোটামুটি 1 ঘন্টা লেগেই যায়, আড়াই ঘন্টা পার হেড কনসালটেশন লাগে এক একজনের জন্যে।
তাই আমি খুব কনফার্মলি বলতে পারি আপনার এইগুলি লাগবে। এক গাদা স্টোন পড়তে নেই, বারবার বলেছি, কম স্টোন পড়বেন এবং ঠিকঠাক কোয়ালিটি, প্রপার কোয়ালিটি নিতে হবে। এই যে বললাম ক্যাটসাই, মানে ক্যাটসাই লিখে দিলাম তা তো নয়, কোন কোয়ালিটি লাগবে, কোন মাইন্ডসেট লাগবে, আন্ধ্রার লাগবে না ওড়িশার লাগবে নাকি আমার সিলনের লাগবে, এবং সেই ক্যাটসাইয়ের কালার কী হবে, থ্রেড কেমন হবে, সেই ক্যাটসাইটা ইয়েলোইশ হবে না গ্রিনিশ হবে, সেটা কিন্তু চার্ট দেখে বোঝা যায়। শুধু ক্যাটসাই প্রেসক্রিপশন লিখে দিলে হবে না। এই জায়গাতে আমি প্রশ্নটা রাখতে চাইবো আপনার কাছে, যে ভাগ্যের পরিবর্তন সেই অর্থে করা যায় না, এটা আপনি বারে বারে বলেন, তাহলে রেমিডির ভূমিকা কি বা ভালো মানের রত্ন কিভাবে পরিবর্তন আনতে পারে? আমি যদি দেখি যে কারো চার্টে গভর্নমেন্ট সার্ভিস পসিবল নয়, চার্ট থেকে বোঝা যায়, সে দেখতে গেলে 5-10 মিনিট সময় লাগে, দুম করে বলে দেওয়া নয়, সেই তাদের যত আমি কোটি টাকা দামে স্টোন পড়ালে গভর্নমেন্ট সার্ভিস হবে না, সে হয়তো অন্য ফিল্ডে গিয়ে কোনো প্রাইভেট সেক্টরে কোনো ভালো এমএনসি কোম্পানিতে বিদেশে গিয়ে চাকরি করতে পারে, প্রাইভেট জায়গাতে সে অনেক ভালো হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস স্টিক করে থাকলে হবে না। যার আছে তারও বলা যায় সে কী পোস্ট নিয়ে তার পড়াশোনা করা উচিত, বিসিএসের জন্য খাটবে, WBCS করবে নাকি তার ক্লারিক্যাল পোস্টে খাটা উচিত, এবং কোন ফিল্ডে, সে সেন্ট্রাল গভর্নমেন্টে করবে না স্টেট গভর্নমেন্টে করবে, বিভিন্ন রকমভাবে খুব স্পেসিফিক্যালি বোঝা যায়। তখন সেখানে রত্নের ভূমিকা হচ্ছে, যদি আপনি রত্ন না পড়েন নিলেন তাহলে কি হয়, আপনার আছে, আপনি নিজে বুঝতে পারবেন, দু বছর ধরে এসে আপনি প্রত্যেকবার রিটার্ন ক্লিয়ার করছেন কিন্তু কোনো না কোনোভাবে তার পরের স্টেজে আটকে যাচ্ছেন। সেইখানে রত্ন যেটা করে, যেটা আমাদের আছে সেইটা আমাদের 100% অপটিমাম গেইনটা করায়, পরিপূর্ণতা নয়, ভাগ্যটাকে চেঞ্জ করে দেয়, সাকসেসটা দেয়, কিন্তু সেই পথে পথটাকে আগে ঠিক করতে হবে। পথ ভুলে গেলে, পথ ভুল যদি আমি করি তাহলে সেখানে ডেস্টিনেশনে পৌঁছই যাবে, উত্তর দিকে যাওয়া দরকার, গেলাম দক্ষিণে, সেখানে কি আমার স্টোনটা দক্ষিণটাকে উত্তর করে দেবে না, উত্তরে দক্ষিণ করে, তা তো নয়, কিন্তু উত্তর দিকে যদি যাই তাহলে আমি অনেক স্মুথলি পথে হাঁটতে গিয়ে বাধা বিপত্তি আমি ফেস করব না, অনেক স্মুথলি পৌঁছে যাব এবং অনেক কিছু আমি সেখানে অ্যাভেলেবেল যানবাহন পেয়ে যাব তাড়াতাড়ি ডিস্টেন্সে রিচ করে দেওয়ার জন্য। টাইমটা বড় একটা ফ্যাক্টর, 50 বছর বয়সে আমি তো কাউকে বলবো না গভর্নমেন্ট সার্ভিসে পড়াশোনা করো, সেখানে ওই জায়গায় স্টোন পড়ে লাভ হবে না। তাহলে ঠিক সঠিক সময়ে সঠিক প্রতিকার এবং প্রচেষ্টা, তিনটে একসঙ্গে ক্লিক করলে তবেই কিন্তু সাকসেসফুল হওয়া যায় এবং জীবনটাকে আনন্দে কাটানো যায়। সেটাই বাস্তবসম্মত পথে এগোতে হবে। জ্যোতিষশাস্ত্র কী এবং কীভাবে ভাগ্যের পরিবর্তন আনতে পারে, মূল বিষয়টা, নির্যাসটা আগে বুঝতে হবে। কিছু রক্ত ধারণ করলেই আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে যাবে এই বিশ্বাসটা যেমন ঠিক নয়, ঠিক তেমনই ঘরে বসে থাকলে কোনো প্রতিকার না নিলে আপনি এমনি এমনি জায়গায় রিচ করে যাবেন, আপনার বাধা রয়েছে তা সত্ত্বেও আপনি সেই হার্ডেলটা টপকে যাবেন। কানেকশনগুলো এস্টাবলিশ করে দেয়, এক্স্যাক্টলি কোন জায়গায় কার সঙ্গে কানেকশন হবে, যে কিনা আপনার উপকারে আসবে, বেনিফিশিয়াল হবে, সেটাও কিন্তু স্টোন পড়ার পর অটোমেটিক্যালি চলে আসে কানেকশনগুলো। আমাদের আনফর্চুনেটলি সময়টা আজকে শেষ, কিন্তু স্যারের এই কথাগুলো গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, দামি কথাগুলো যদি ঘুরে ফিরে দেখতে চান ইউটিউবে গিয়ে যে সার্চ করে দেখে নিতে পারেন, সমস্ত এপিসোড আছে, স্যারের ওয়েবসাইট ভিজিট করেও দেখে নিতে পারেন, বুঝতে হবে, ভাবতে হবে, অ্যাস্ট্রোলজির প্রকৃত দিকটা নিজেদের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটার জন্য চাইলে এডুকেটেড অ্যাস্ট্রোলজারের হাত ধরতে পারেন। কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি কারণ সময় শেষ, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে।